আমরা হচ্ছে এখন তাহলে 27 থেকে 30 পর্যন্ত ম্যাথগুলো দেখব। তো 30 নাম্বার আমি করছি না, কারণ 30 নাম্বার ম্যাথটা যেই টাইপের সেটাই ম্যাথ আমরা আগে অনেক দেখে এসেছি, যে একটা সমীকরণ দেওয়া আছে আর অন্য দুইটা মূল দেওয়া আছে, সেই মূল বিশিষ্ট মানে রুট দিয়ে একটা সমীকরণ বিল্ড করতে হবে, তৈরি করতে হবে, সেরকম ম্যাথ আমরা আগে অনেক করেছি। তো 27 থেকে 29 পর্যন্ত দেখবো ম্যাথগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। এরপর 31 যাবো, 31 ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, সাধারণ মূল বা হচ্ছে কমন রুটের ম্যাথ আর কি। তো আমরা দেখি এখন 27 28 মোটামুটি ইম্পর্টেন্ট অ্যাডমিশনে আসে, d1/d2 = 0। তো d1 হচ্ছে আমাদের এই ইকুয়েশনের নিশ্চায়ক মানে ডিসক্রিমিনেন্ট, আর d2 হচ্ছে এই যে ইকুয়েশনটা তার নিশ্চায়ক বা হচ্ছে ডিসক্রিমিনেন্ট। তাহলে আমাদের যেটা করতে হবে, প্রথমে যেটা করতে হবে, প্রথমে এটা না, প্রথমে d1/d2 = 0 এটা প্রুভ করতে হবে না। প্রথমে যেটা করতে হবে, 27 একটা ইকুয়েশন দেওয়া আছে, bx² + bx + c = 0। এই সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা, এই সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা। তাহলে আমরা মূল দেওয়ার যোগফল আলফা প্লাস বিটা এগুলো লিখতে পারবো হচ্ছে -b/b, কারণ এই সমীকরণের বি হচ্ছে এই যে এক্স, তার সাথে বি আছে বি, আর এ হচ্ছে এই x² তার সাথে বি আছে, তার মানে এও হচ্ছে বি, -b/b, তার মানে আলফা প্লাস বিটা হচ্ছে আমাদের -1 হবে, -1। আর মূল দ্বয়ের গুণফল মাল্টিপ্লিকেশন বা প্রোডাক্ট হচ্ছে আলফা বিটা = c/b, কারণ এ সি হচ্ছে আমাদের এখানে সি আর এ হচ্ছে আমাদের এখানে বি। এখন বলা হচ্ছে এই সমীকরণের মূল যদি আলফা বিটা হয়, তাহলে প্রমাণ করো এই যে আলফা স্কোয়ার প্লাস আলফা বিটা স্কোয়ার প্লাস বিটা মূল বিশিষ্ট সমীকরণটা হচ্ছে এইটা, মানে আমাদের আগের ম্যাথই আর কি। আমি ম্যাথটা করছি জাস্ট হচ্ছে এটার কারণে আর কি, মানে আমাদের যেটা করতে হবে এখন আলফা স্কোয়ার প্লাস আলফা আর হচ্ছে বিটা স্কোয়ার প্লাস বিটা, এইটা হচ্ছে একটা রুট বা মূল, এটা হচ্ছে একটা রুট বা মূল। তো এই যে দুটো রুট বা মূল, এই দুটো রুট বা মূল দিয়ে একটা সমীকরণ তৈরি করতে হবে, যেই সমীকরণটা হবে হচ্ছে এইটা, মানে প্রমাণ করতে হবে, তাই না? তো আমাদের ফর্মুলা ছিল এরকম যে কোনো সমীকরণের মূল বা রুট যদি আলফা বিটা হয়, তাহলে কি করতে হয়, কোনো সমীকরণের মূল বা রুট যদি আলফা বিটা হয়, তাহলে এই আলফা বিটা দিয়ে আমরা যে সমীকরণটা তৈরি করতে পারি সেই সমীকরণটা হয় হচ্ছে এরকম, x² - এখানে বসাতে হবে মূল দ্বয়ের যোগফল x আর প্লাস দিয়ে এখানে মূল দ্বয়ের গুণফল। এটা ছিল ফর্মুলা, তাই না? এখন আমাদের মূল হচ্ছে এইটা আর এইটা, এটা একটা মূল, এটা একটা মূল। তো এদের আমরা যোগফল নির্ণয় করব, আবার গুণফল নির্ণয় করব, দেন হচ্ছে এখানে যোগফল বসাবো, এখানে গুণফল বসাবো। সো আমরা যেটা করব, প্রথমে এদের যোগফল নির্ণয় করি, মূলদের যোগফল, তা দুটাকে যোগ করব, আলফা স্কোয়ার প্লাস আলফা প্লাস বিটা স্কোয়ার প্লাস বিটা। তো এরকম ম্যাথ আমরা আগে অনেক করেছি, এখানে 30 নাম্বার ম্যাথটা, 29 তারপরে 30, 30 ম্যাথটা হচ্ছে এরকম, এই জন্য আমি আর করি নাই আর কি, মানে লিখি নাই আর কি। তো এখন যেটা করব, আমরা এটাকে এমন একটা ফর্মেটে নিয়ে আসব যাতে করে আমরা এই যে এই এইটা আর এই যে এইটা, এই ভ্যালুগুলো যাতে আমরা এখানে বসাতে পারি, তাই না? তাহলে যেটা করব, আলফা প্লাস বিটার জায়গায় আমরা বসাতে পারবো -1, কিন্তু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার তার জায়গায় কিন্তু আমরা কিছু বসাতে পারবো না, তাই না? এরকম লিখলাম আর কি। এখন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার তার জায়গায় লিখবো হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -2 আলফা বিটা প্লাস আলফা প্লাস বিটা, এরকম। তাহলে আমরা এখন আলফা প্লাস বিটা তার জায়গায় লিখতে পারবো হচ্ছে -1, তাই না? তাহলে এখানে লিখবো হচ্ছে -1 হোল স্কোয়ার, আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে -1 -2, এই যে আলফা বিটা তার ভ্যালু হচ্ছে c/b, তো এখানে বসাবো হচ্ছে c/b, আবার হচ্ছে আলফা প্লাস বিটা তার জায়গায় লিখবো হচ্ছে -1। তাহলে এই যে আমাদের +1, এটা -1 হোল স্কোয়ার, তাই না? তাহলে এটা হয়ে যাবে হচ্ছে +1, এই +1 আর এই -1 কাটা, আমাদের রইল হচ্ছে -2c/b। তাহলে আমাদের মূল দ্বয়ের যোগফল আসলে হচ্ছে -2c/b, এটা হচ্ছে আমাদের মূল দ্বয়ের যোগফল। এখন বের করবো হচ্ছে মূল দ্বয়ের গুণফল, তাই না? দুইটা মূল আমরা গুণ করব, গুণফল হচ্ছে আলফা স্কোয়ার প্লাস আলফা ইনটু হচ্ছে বিটা স্কোয়ার প্লাস বিটা। এখন যদি গুণ করি, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গুণ করলে হবে হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার, এই যে বিটা গুণ করলে হবে হচ্ছে আলফা স্কোয়ার বিটা, তারপর এখানে হচ্ছে প্লাস এই আলফা দিয়ে এই বিটাকে গুণ করলে হবে হচ্ছে আলফা বিটা স্কোয়ার, আর এই আলফা দিয়ে বিটাকে গুণ করলে হবে হচ্ছে আলফা বিটা। এখন আমরা এখানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার লিখতে পারবো হচ্ছে আলফা বিটা হোল স্কোয়ার, এরকম লিখতে পারবো, তাই না?
আর এখানে আলফা বিটার জায়গায় আমরা কত বসাতে পারবো, বসাতে পারবো হচ্ছে সি বাই ডি, কিন্তু এখানে আলফা স্কোয়ার বিটা, আলফা বিটা স্কোয়ার কিছু বসাতে পারবো না। এই জন্য যেটা করবো, এখান থেকে আমরা একটা আলফা বিটা কমন নিবো এই দুটো থেকে, তাহলে হবে হচ্ছে এরকম। যদি আলফা বিটা কমন নেই, এখানে থাকবো হচ্ছে একটা আলফা, তাই না, আর এখানে থাকবো হচ্ছে একটা বিটা প্লাস আলফা বিটা। এখন দেখো আমরা সব ভ্যালু বসাইতে পারবো। আলফা বিটা মানে হচ্ছে আমাদের সি বাই বি হোল স্কোয়ার প্লাস আলফা বিটা মানে হচ্ছে সি বাই বি, আর আলফা বিটা মানে হচ্ছে আলফা প্লাস বিটা মানে হচ্ছে মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে আলফা বিটা মানে হচ্ছে আমাদের সি বাই বি। তাহলে আমরা যেটা পেলাম যে এই যে মাইনাস ওয়ান, তাই না, এই মাইনাস ওয়ানের কারণে এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে লিখতে পারি হচ্ছে আমরা মাইনাস সি বাই বি, সো মাইনাস সি বাই বি প্লাস সি বাই বি কাটা, থাকবো তো শুধু আমাদের সি বাই বি হোল স্কোয়ার, মানে সি স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার। এটা হচ্ছে মূলদের গুণফল, এটা হচ্ছে মূলদের যোগফল। এখন আমরা এই সূত্রে বসাই দিলে আমরা হচ্ছে এই দুইটা মূল দিয়ে যে সমীকরণটা পাওয়ার কথা সেটা আমরা পেয়ে যাব, তাই না। তাহলে আমরা যদি বসাই এখানে, এখানে বসাই দিই যে এক্স স্কোয়ার প্রথমে, তারপরে মাইনাস দিয়ে হচ্ছে আলফা প্লাস বিটা, মানে মূলদের যোগফল বসাতে হবে, সেটা হচ্ছে আমাদের মাইনাস টু সি, মাইনাস টু সি বাই বি, এরকম মাইনাস টু সি বাই বি ইন্টু হচ্ছে এক্স। এই মাইনাসে মাইনাসে ফর্মুলার মাইনাস, আর এই যে মূলদের যোগফল করে মাইনাস টু সি বাই বি পেয়েছিলাম, এই মাইনাস পেলে প্লাস হয়ে যাবে, প্লাস হবে হচ্ছে আলফা বিটা। আলফা বিটা মানে হচ্ছে মূলদের গুণফল, সেটা কত পেলাম, সি স্কোয়ার বাই বি স্কোয়ার। এখানে লিখবো সি স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু জিরো। এখন আমরা যেটা করবো, এই ইকুয়েশনের এই মাইনাসে মাইনাসে কি প্লাস করে দিতে পারো, তাই না, প্লাস করে দিই, সে মাইনাসটা মুছে দিব। এখানে রইল হচ্ছে আমাদের এরকম। এখন এদেরকে সবাইকে আমরা, যেহেতু নিচে বি স্কোয়ার আছে, সবাইকে বি স্কোয়ার দিয়ে গুণ করে দিব। তাহলে এখানে যদি বি স্কোয়ার দিয়ে গুণ করি, তাহলে এখানে বি স্কোয়ার থাকবে এক্স স্কোয়ার, ক্লিয়ার। এই যে আমাদের এখানে হবে হচ্ছে বি স্কোয়ার সাথে একটা এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার ছাড়া তো আসলে ইকুয়েশন হয় না, তাই না, এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু বি সি এক্স প্লাস সি স্কোয়ার, এটা আমাদের আনতে হবে, তো এটা চলে আসবে। এখন এটাকে যদি বি স্কোয়ার দিয়ে গুণ করি, খেয়াল করে দেখো, বি স্কোয়ার দিয়ে গুণ করলে হবে টু সি বাই বি ইন্টু এক্স, প্লাস এটাকে যদি বি স্কোয়ার দিয়ে গুণ করি, সি স্কোয়ার বাই বি স্কোয়ার। তো এটাকে বি স্কোয়ার দিয়ে গুণ করলাম, তাই না, যে টু সি, টু সি বাই বি ইন্টু এক্স, তাহলে বি বি কাটা গেলে এখানে উপরে একটা বি থাকবে, তাহলে এরকম হয়ে যাবে, মানে হচ্ছে বি টু সি এক্স। তো একবারে লিখতে পারি হচ্ছে টু বি সি এক্স, এরকম লিখতে পারি, যে টু বি সি এক্স লিখতে পারি, আর এখানে বি স্কোয়ার কাটা, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা, জাস্ট এখানে কী থাকবে, একটা সি স্কোয়ার থাকবে, এই হচ্ছে আমাদের অ্যান্সার, ক্লিয়ার। তো আমাদের এটুকু হয়ে গেল যে এই যে এই সমীকরণের মূল যদি আলফা বিটা হয়, তাহলে আলফা স্কোয়ার প্লাস আলফা আর বিটা স্কোয়ার প্লাস বিটা, এমন দুইটা মূল দিয়ে বা রুট দিয়ে যে ইকুয়েশনটা তৈরি করার কথা সেই ইকুয়েশনটা হচ্ছে এইটা, তাই না, আমাদের প্রুফ হয়ে গেল। এখন বলা হচ্ছে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের নিশ্চয়ক বা ডিসক্রিমিনেন্ট হচ্ছে ডি ওয়ান, আর এই ইকুয়েশনের নিশ্চয়ক বা ডিসক্রিমিনেন্ট হচ্ছে আমাদের ডি টু, ক্লিয়ার। এটা আমি লিখি নাই যদিও, এটা বইতে আছে। তাহলে ডি ওয়ান বাই ডি টু করলে কত আসবে, জিরো আসবে। এখন আমরা এই যে ইকুয়েশনটা পেলাম, তার কী বের করবো, নিশ্চয়ক বের করবো, মানে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। তাহলে এই ইকুয়েশনের জন্য বি হচ্ছে এই যে এইটা, আর এই যে বি স্কোয়ার এটা হচ্ছে এ, আর এই যে এটা, এটা হচ্ছে সি। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বের করি, তাহলে লিখবো হচ্ছে টু বি সি হোল স্কোয়ার মাইনাস, মানে বি স্কোয়ার, এই যে টু বি সিটা হচ্ছে বি, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, ফোর এ হচ্ছে আমাদের বি স্কোয়ার, আর সি হচ্ছে সি স্কোয়ার। এটাকে আমরা নাম দিব হচ্ছে ডি টু, ডি টু। তাহলে এখানে আমরা যদি আমরা স্কোয়ার করি, হবে হচ্ছে ফোর, টু হয়ে যাবে ফোর, বি হয়ে যাবে বি স্কোয়ার, সি হয়ে যাবে সি স্কোয়ার, আর এখানে ফোর বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত আসবে, জিরো আসবে আর কি, ক্লিয়ার, জিরো আসবে। আচ্ছা, আরেকটা ইকুয়েশন ছিল যে এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের একটা যেহেতু জিরো আসলো, একটা যেহেতু জিরো, মানে এই ইকুয়েশনের নিশ্চয়ক বা ডিসক্রিমিনেন্ট যেহেতু জিরো আসলো, তাহলে ওইটা যাই আসুক না কেন, ডিভাইড করলে কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তাই না। সো তাও লিখি আমি যে আরেকটা ইকুয়েশন ছিল বি এক্স স্কোয়ার, মানে প্রথমে যেটা ছিল প্লাস বি এক্স প্লাস সি, এটার যদি নিশ্চয়ক বের করি, তাহলে হবে হচ্ছে বি স্কোয়ার, মানে এই যে এক্স, এক্সের সাথে কী আছে, বি আছে, এটা হচ্ছে আমাদের বি, বি স্কোয়ার মাইনাস ফোর ডট বি ডট সি, এখানে এ হচ্ছে এই বি আর সি হচ্ছে এই এই সি, তাহলে এটাকে নাম দিলাম হচ্ছে আমি ডি ওয়ান। এখন যদি আমরা ডি ওয়ান বাই ডি টু করি, কত আসবে, জিরো আসবে, কারণ এই যে এটা আমাদের কি, এটা আমাদের জিরো, এই আর কি, মানে দুটো ইকুয়েশনের নিশ্চয়ক আমরা বের করবো,
আগে ইকুয়েশনটা বের করতে হবে, দুটো ইকুয়েশনের নিশ্চয় একবার ডিসক্রিমিনেন্ট বের করে রেশিও করলে জিরো আসবে, সেটাই ওখানে বের করতে বলেছে আর কি। পরের ইকুয়েশনটা যদি আসি, পরেরটা বেশ একটু ডিফারেন্ট একটা ম্যাথ। তো এখানে বলা হচ্ছে এই যে সমীকরণটা, এই সমীকরণের রুট হচ্ছে আলফা বিটা, আর এই এই যে ইকুয়েশনটা তার রুট হচ্ছে আলফা প্লাস ডেল্টা বিটা প্লাস ডেল্টা। তাহলে এটা প্রুফ করতে হবে। তাহলে যেহেতু দুইটা ইকুয়েশনের কী দেওয়া আছে, দুইটা ইকুয়েশন রুট দেওয়া আছে, তাই না? তাহলে আমরা দুইটা ইকুয়েশনের জন্য কী বের করে ফেলবো, তাদের মূল দ্বয়ের যোগফল আর হচ্ছে গুণফল, মানে হচ্ছে রুটগুলোর সামেশন আর হচ্ছে প্রোডাক্ট বের করবো আর কি। দেন হচ্ছে ওই ইকুয়েশনগুলোকে সলভ করে আমরা এটা প্রুফ করার ট্রাই করব। তো একটা ইকুয়েশন হচ্ছে আমাদের 28 নাম্বার, এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস সি। তো এসু আহমেদ স্যারের বই করছি আমরা, এসু আহমেদ স্যারের বইতে এখানে এই যে টু, এই টু নাই, এখানে এই যে টু, এই টু নাই, কিন্তু টু হবে, কিন্তু টু ছাড়া প্রুফ হবে না। তাহলে হচ্ছে এটার আমরা মূল হচ্ছে কত বলা আছে, আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু ধরবো হচ্ছে আমরা মাইনাস বি বাই এ, এখানে বি হচ্ছে টু বি, এই যে এক্স তার সাথে টু বি আছে, বি হচ্ছে টু বি আর এ হচ্ছে এই যে এ, এটা হচ্ছে আমাদের মূল দ্বয়ের যোগফল। মূল দ্বয়ের গুণফলে যাই, মূল দ্বয়ের গুণফল হচ্ছে আমাদের সি বাই এ, সি বাই এ। এখন আরেকটা ইকুয়েশন আছে এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস সি, জাস্ট ওই ইকুয়েশনের মতোই, এখানে জাস্ট ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি। তাহলে আরেকটা ইকুয়েশন হচ্ছে আমাদের, এটা একটা ইকুয়েশন গেল, আরেকটা ইকুয়েশন হচ্ছে আমাদের ক্যাপিটাল এ এক্স স্কোয়ার প্লাস টু ক্যাপিটাল বি এক্স প্লাস ক্যাপিটাল সি ইকুয়াল টু জিরো। আমরা ইকুয়েশনের নাম দিই, এটা হচ্ছে যদি আমাদের ইকুয়েশন ওয়ান হয়, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন টু, কারণ চারটা ইকুয়েশন আসবে। এখান থেকে তার মূল দ্বয় কত বলা আছে, তার মূল দ্বয় বলা আছে আলফা প্লাস ডেল্টা আর বিটা প্লাস ডেল্টা। তাহলে মূল দ্বয়ের যোগফল বের করি, এখানে মূল দ্বয়ের যোগফল, যোগফল বের করেছি আর এখানে বের করেছি আমরা গুণফল, এখানে আবার তার মূল দ্বয়ের কী বের করবো আমরা, যোগফল। তাহলে হবে হচ্ছে আলফা প্লাস ডেল্টা প্লাস বিটা প্লাস ডেল্টা ইকুয়াল টু হচ্ছে মাইনাস মাইনাস বি বাই এ, এখানে বি হচ্ছে এই যে টু বি, তাহলে ক্যাপিটাল টু বি আর নিচে হচ্ছে ক্যাপিটাল এ। ক্লিয়ার? এখানে একটু ক্যালকুলেট করতে পারো, এই যে ডেল্টা আর এই যে ডেল্টা প্লাস করলে কত হয়, টু ডেল্টা, তাই না? তো এটাকে লিখতে পারি হচ্ছে আমি এরকম যে আলফা প্লাস বিটা প্লাস হচ্ছে টু ডেল্টা, মানে আমি ডেল্টাগুলো প্লাস করে দিলাম। ওকে ফাইন, এভাবে লিখতে পারি আমরা, আমাদের কাজে লাগবে। এরপর হচ্ছে মূল দ্বয়ের কী বের করবো, তার মূল দ্বয়ের গুণফল বের করবো, গুণফল বের করবো। তাহলে গুণফল হবে হচ্ছে এখানে যদি আমরা ওই দুটা মূলকে গুণ করি, যে আলফা প্লাস ডেল্টা আর হচ্ছে বিটা প্লাস ডেল্টা ইকুয়াল টু হচ্ছে সি বাই এ, এখানে সি হচ্ছে ক্যাপিটাল সি আর এ হচ্ছে ক্যাপিটাল এ, তাহলে সেটা হবে ক্যাপিটাল এ সি বাই ক্যাপিটাল এ, এই আর কি। এটাকে আমরা নাম দিই সমীকরণ চার, আর এটা হচ্ছে আমাদের এটা তিন, এটা তিন আর এটা হচ্ছে আমাদের চার, এই আর কি। সো আমরা এখন যেটা করব, আমরা যেটা করব সে এক আর তিন নিব, এক ও তিন, একটু প্রুফ দেখো তুমি, প্রুফে কিন্তু কোনো আলফা বিটা নাই, তাই না? তার মানে যেটা করতে হবে, চারটা ইকুয়েশন থেকে এই সমীকরণের মূল দ্বয়ের যোগফল গুণফল, এই সমীকরণের মূল দ্বয়ের যোগফল গুণফল, চারটা সমীকরণ থেকে আলফা বিটাকে সরাই ফেললেই আমাদের হয়ে যাবে। তাহলে যেটা করব আমি, যে এক আর তিন কেন নিচ্ছি, এক আর তিন নেওয়ার কারণ হচ্ছে, লিখলেই বুঝবা, এক আর এক হচ্ছে আমাদের, এক হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস টু বি বাই এ, তাই না? এক হচ্ছে আমাদের এই যে, এক হচ্ছে আলফা প্লাস বিটা মাইনাস টু বি বাই এ, আর তিন হচ্ছে আমাদের এই যেটা তিন, আলফা প্লাস বিটা প্লাস টু ডেল্টা, আলফা প্লাস বিটা প্লাস টু ডেল্টা ইকুয়াল টু হচ্ছে মাইনাস মাইনাস টু বি বাই এ ক্যাপিটাল মাইনাস টু এ। যেটা করবো এই যে এক নম্বরে ছিল আলফা প্লাস বিটা মাইনাস টু বি বাই এ, এই আলফা প্লাস বিটার ভ্যালুটা হচ্ছে আমি এখানে বসাই দিব, মানে তিনে বসাই দেবো, এটা কিন্তু আমার তিন নম্বর ইকুয়েশন, তাই না? এটা হচ্ছে এক নম্বর, এটা তিন নম্বর, তিন নম্বর কোথেকে পেয়েছি, সেকেন্ড ইকুয়েশনটার কী মূল দ্বয়ের যোগফল, তাই না? সেখান থেকে। তাহলে এই যে প্রথম প্রথম সমীকরণের মূল দ্বয়ের যোগফল মাইনাস টু বি বাই এ, সেটা হচ্ছে আমি দ্বিতীয় সমীকরণের মূল দ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সেখানে বসাই দিব, আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস টু বি বাই এ, এখানে বসাই দিব আলফা প্লাস বিটার জায়গায় মাইনাস টু বি বাই এ, মানে আমরা আলফা বিটাকে সরাই দিচ্ছি আর কি। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের টার্গেট হবে আর কি, তুমি অন্যভাবে করতে পারো, কোনো সমস্যা নেই, আলফা এবং বিটাকে সরাই দিলে এটা চলে আসবে।
তাহলে আমরা যেটা করব এই আলফা প্লাস বিটা তার জায়গায় লিখব হচ্ছে এটা হচ্ছে আমাদের 3 নং এটা 3 নং তাই না তার জায়গায় লিখব মাইনাস 2b বাই ক্যাপিটাল স্মল a প্লাস 2 ডেল্টা ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2b টু ক্যাপিটাল b এটা বিটা না টু ক্যাপিটাল b বাই f এখন এখান থেকে যেটা করব আমরা খেয়াল করে দেখো এখানে আমাদের শুধু a b c আছে তাই না আর কিছু নাই এখানে a b a b c ছাড়া আর কি আছে ডেল্টা তাই না সো ডেল্টাকে সরাইতে হবে এজন্য এখান থেকে ডেল্টার ভ্যালুটা বের করব ডেল্টার ভ্যালুটা বের করে সেটা আমরা অন্য কোথাও বসায় দিব আর কি তো এখান থেকে আমি ডেল্টা বের করব তার জন্য এটাকে আমি এপাশে নিয়ে যাব তাহলে এখান থেকে হবে হচ্ছে এরকম যে 2 ডেল্টা ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2b বাই ক্যাপিটাল a প্লাস 2 স্মল b বাই স্মল a মানে এই যে এটাকে আমি এপাশে নিয়ে গেলাম ক্লিয়ার এখন হচ্ছে আমি যদি এখানে একটু এলসিএম নেই তাহলে এটা এরকম হবে এরকম দাঁড়াবে যে ক্যাপিটাল এ আসবে স্মল এ আসবে তো আমরা ক্যাপিটাল এ দিয়ে যদি এটাকে ডিভাইড করি স্মল এ থাকবে স্মল এ আর এই যে 2b মাল্টিপ্লাই হবে তাহলে 2 স্মল এ আর হচ্ছে b সামনে মাইনাস থাকবে এই যে এই মাইনাসটা তাই না আর তারপর প্লাস দিব এই এই প্লাসটা দিব আর কি মানে আমরা এখানে জাস্ট সিম্পল যোগ বিয়োগ করছি আর কি এখানে স্মল এ আছে তাহলে ক্যাপিটাল এ আর স্মল একে যদি স্মল এ দিয়ে ডিভাইড করি থাকবে ক্যাপিটাল এ সে ক্যাপিটাল এ দিয়ে 2b কে মাল্টিপ্লাই করতে হবে তাহলে হবে 2 ক্যাপিটাল এ বি এরকম আসবে আর এর পাশে থাকবে হচ্ছে আমাদের 2 ডেল্টা 2 ডেল্টা এ 2 কে পাঠিয়ে দিব হচ্ছে আমি নিচে 2 কে যদি নিচে পাঠিয়ে দেই তাহলে ডেল্টা ইকুয়াল টু চলে আসবে হচ্ছে 2 এরকম আসবে আর কি তাই না এটা আসবে এখান থেকে যেটা করতে পারি উপর থেকে আমি 2 কমন নিয়ে 2 কেটে ফেলতে পারি তাই না এই উপর থেকে আমি 2 কমন নিয়ে নিচে 2 এর সাথে কি করতে পারি কাটতে পারি তাহলে ডেল্টা ইকুয়াল টু আসবে হচ্ছে স্মল এ আর উপর আসবে হচ্ছে ক্যাপিটাল এ স্মল বি মাইনাস স্মল এ ক্যাপিটাল বি এরকম আর কি মানে এই যে ক্যাপিটাল এ স্মল বি এটা যেহেতু প্লাস এটাকে আমি আগে লিখলাম আর মাইনাস স্মল এ ক্যাপিটাল বি এটা যেহেতু মাইনাস এটাকে আমি পরে লিখলাম আর কি একই কথা কোনো সমস্যা নেই মানে এটাকে পরে লিখেছি এটাকে আগে লিখেছি দেন উপর থেকে 2 কমন নিয়ে নিচে 2 এর সাথে কেটে দিলাম তাহলে এটা তাহলে এটা হচ্ছে আমাদের ডেল্টার ভ্যালু এখন ডেল্টা কি কোথায় বসাবো আমাদের একটা 4 নম্বর ইকুয়েশন বাকি আছে খেয়াল করে দেখো এই যে এই সমীকরণের মূলদয়ের গুণফল তাই না সেটা লিখবো আমরা এখানে আমরা ডেল্টার ভ্যালুটা বসাই দিব তাহলে আমরা 4 নম্বর এই 4 নম্বর সমীকরণটা লিখি এখানে হচ্ছে আমাদের ইকুয়েশন 4 লিখব ইকুয়েশন 4 সেটা কি ছিল আলফা আলফা প্লাস ডেল্টা ইনটু হচ্ছে বিটা প্লাস ডেল্টা ইকুয়াল টু আমাদের কি ছিল ইকুয়াল টু ছিল ক্যাপিটাল এ ক্যাপিটাল সি বাই ক্যাপিটাল এ ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল সি বাই হচ্ছে ক্যাপিটাল এ আমরা এটা মাল্টিপ্লাই করব মাল্টিপ্লাই করলে এখানে হবে আলফা ইনটু বিটা আলফা বিটা আলফা ইনটু গামা তাহলে আলফা আলফা ডেল্টা আলফা ইনটু ডেল্টা হচ্ছে আলফা ডেল্টা ডেল্টা ইনটু বিটা মানে হচ্ছে বিটা ডেল্টা প্লাস ডেল্টা ইনটু ডেল্টা মানে ডেল্টা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সি বাই এ ক্যাপিটাল সি এটা ঠিক মতো লিখতে হবে তা না হলে কিন্তু স্মল সি এর সাথে ক্যাপিটাল সি কী হয়ে যাবে মিলে যাবে কিন্তু তাই না আচ্ছা এখন যেটা করব আমরা আলফা বিটার ভ্যালু জানি আলফা বিটা কত ছিল এই যে আলফা বিটা হচ্ছে সি বাই স্মল সি বাই স্মল এ তাই না ডেল্টা স্কোয়ার এখানে আছে ডেল্টা জায়গায় বসাই দিব হচ্ছে আমরা এই যে এই ভ্যালুটা বসাই দিব আর এই যে এখানে আলফা ডেল্টা প্লাস বিটা ডেল্টা এখান থেকে আমরা কি ডেল্টা কমন নিতে পারি মানে এইভাবে লিখব ডেল্টা কমন নিয়ে লিখবো হচ্ছে আলফা এখন ভ্যালু বসাবো তো যদি ভ্যালু বসাই আলফা বিটা তার জায়গায় হবে হচ্ছে আমাদের কি স্মল সি বাই স্মল এ স্মল সি বাই স্মল এ প্লাস এই যে ডেল্টা ডেল্টা তার জায়গায় বসাবো হচ্ছে আমরা কি এটা বসাই দিব তাই না মানে ক্যাপিটাল এ স্মল বি মাইনাস স্মল এ ক্যাপিটাল বি নিচে হচ্ছে আমাদের ক্যাপিটাল এ স্মল এ মানে এটা হচ্ছে আমি এই যে ডেল্টা তার জায়গায় বসালাম আর এই যে আলফা প্লাস বিটা তার জায়গায় বসাবো হচ্ছে মাইনাস 2 স্মল বি বাই স্মল এ তাহলে এখানে বসাবো হচ্ছে মাইনাস 2 স্মল বি বাই স্মল এ প্লাস এখানে বসাবো হচ্ছে আমরা ডেল্টা বসাবো ডেল্টা স্কোয়ার আছে তাই না তাহলে হচ্ছে এই যে ভ্যালুটা বসাই দিব ডেল্টা ভ্যালু বসাই দিব তাহলে এখানে আসবো হচ্ছে এরকম যে প্লাস এই ভ্যালুটা যদি বসাই ক্যাপিটাল এ স্মল বি মাইনাস স্মল এ ক্যাপিটাল বি আর নিচে হচ্ছে ক্যাপিটাল এ স্মল এ এটা হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এই পাশে ক্যাপিটাল সি
বাই ক্যাপিটাল এ এ আর কি। এখন এটা ক্যালকুলেট করলে আমাদের এটা চলে আসবে, কারণ এখানে কোনো আলফা বিটা কোনো গামা নাই, সব এ বি সি, তাই না? এখন ঠিক মতো ক্যালকুলেট করতে হবে। তো যেটা করবো খেয়াল করে দেখো, স্মল সি আর এখানে স্মল এ, প্লাস এখানে কিন্তু এই যে মাইনাস, এটা কিন্তু এটার সাথে মাল্টিপ্লাই আছে, এই মাইনাসের কারণে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, সো এই প্লাসটা মাইনাস করে দিই। আর যেটা করবো এই যে স্মল এ, এই স্মল এটা এইটার সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে হবে হচ্ছে ক্যাপিটাল এ স্মল এ স্কোয়ার। আর উপরে যেটা করব, উপরে হচ্ছে এই যে টু বি, টু বি এর সাথে আমরা এটা মাল্টিপ্লাই করতে পারি, তাই না? তাহলে টু বি এর সাথে যদি আমি এটা মাল্টিপ্লাই করি হবে হচ্ছে টু ক্যাপিটাল এ স্মল বি স্কোয়ার, এরকম। মানে এই যে উপরে টু স্মল বি, টু স্মল বি এর সাথে আমি এটা এটা মাল্টিপ্লাই করব ক্যাপিটাল এ স্মল বি, তাহলে হবে হচ্ছে টু ক্যাপিটাল এ স্মল বি স্কোয়ার। এই টু বিয়ের সাথে এটা মাল্টিপ্লাই করব, তাহলে হবে হচ্ছে মাইনাস টু স্মল এ স্মল বি ক্যাপিটাল বি, এরকম হবে। ক্লিয়ার? হ্যাঁ, এটাই। আর এই যে এই মাইনাসটা, এই মাইনাসটাকে আমি বাইরে বের করে দিয়েছি, এই মাইনাসটার জন্য এই প্লাসটাকে মাইনাস করে দিয়েছি আর কি। সো ওদের সাইন যেরকম ছিল সেরকমই থাকবে আর কি। প্লাস দিয়ে এই অংশটাতে যাই, এবার এই অংশটার উপরে কি হোল স্কোয়ার আছে, সো এটাকে আমি লিখবো হচ্ছে এ স্মল বি মাইনাস স্মল এ ক্যাপিটাল বি হোল স্কোয়ার। আর নিচেরটাকে লিখবো হচ্ছে ক্যাপিটাল এ স্কোয়ার স্মল এ স্কোয়ার, আর এই পাশে হচ্ছে সি বাই হচ্ছে ক্যাপিটাল এ, এ আর কি। এখন আমরা যেটা করব, এইখানে লসাগু নিব, এইটা এইটা এটার মধ্যে লসাগু নিব, এলসিএম নিব। লসাগু নিলে আসবো হচ্ছে, যেহেতু এখানে সব জায়গায় স্মল এ আছে, তো স্মল এ এখানে একটা, এখানে দুইটা, এখানে দুইটা, তার মানে লসাগুর মধ্যে আমাদের, আমি যদি লসাগু নিই, লসাগুর মধ্যে আমার স্মল এ কি আসবে, যেহেতু স্মল এ এখানে একটা, এখানে দুইটা, এখানে দুইটা, স্মল এ আসবে দুইটা আসবে, মানে স্মল এ স্কোয়ার আসবে লসাগুতে, স্মল এ স্কোয়ার। আর এখানে ক্যাপিটাল এ একটা, ক্যাপিটাল এ দুইটা, তাই না? আর এখানে ক্যাপিটাল এ নাই, ক্যাপিটাল এ হচ্ছে আসবে দুইটা, মানে সর্বোচ্চটা আসে লসাগু, তাই না? অনেকে লসাগু নিতে হঠাৎ করে ভুল হয়ে যায়। তো এখানে যেটা হবে খেয়াল করে দেখো, এটাকে যদি আমরা স্মল এ দিয়ে ভাগ করি, এটাকে স্মল এ দিয়ে ভাগ করলে আমাদের থাকবে হচ্ছে ক্যাপিটাল এ স্কোয়ার আর স্মল এ একটা, সেটা মাল্টিপ্লাই হবে সি এর সাথে, তাহলে ক্যাপিটাল এ স্কোয়ার স্মল এ আর হচ্ছে স্মল সি, এটা বোঝা গেল। এই জিনিসটাকে এই স্মল এ দিয়ে ডিভাইড করলে যা থাকবে সেটা হচ্ছে স্মল সি এর সাথে মাল্টিপ্লাই। মাইনাস দিয়ে আবার এটাকে যদি ক্যাপিটাল এ আর স্মল এ স্কোয়ার দিয়ে ডিভাইড করি, একটা ক্যাপিটাল এ থাকবে, তার মানে উপরে এটার সাথে একটা ক্যাপিটাল এ মাল্টিপ্লাই হবে, তাহলে আমি মাইনাস দিয়ে লিখবো, এখানে মাইনাস একটা ব্র্যাকেট দিই, ক্যাপিটাল এ টু এ বি স্কোয়ার মাইনাস টু এ স্মল বি, এটা বোঝা গেল। মানে এই যে উপরে যেটা আছে সেটার সাথে হচ্ছে আমাদের একটা ক্যাপিটাল এ মাল্টিপ্লাই হবে, কারণ এই যে ক্যাপিটাল এ স্কোয়ার সেটাকে আমরা কী করতে হয়, এটা দিয়ে ডিভাইড করে একটা ক্যাপিটাল এ থাকে সেটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে। সো যদি মাইনাস এই দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করে দাও, ওদের সাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই না? কারণ এখানে মাইনাস আছে। এরপরে প্লাস দিয়ে, আবার প্লাস দিয়ে কী হবে, প্লাস দিয়ে এটাই হবে, তাই না? কারণ এখানে যা আছে এখানে তাই আছে, ডিভাইড করলে ওয়ান থাকে, ওয়ান দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হচ্ছে ক্যাপিটাল এ বি মাইনাস স্মল এ বি হোল স্কোয়ার, হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সি বাই এ, এই আর কি, বোঝা গেল। এখন যেটা করবো আমরা, এটাকে ফর্মুলায় ভাঙবো। ফর্মুলা বলতে হচ্ছে আমরা যেটা করবো, আমরা ডেল্টা ভ্যালু বের করেছিলাম, এইটা এটা মুছে দিই, এটা আমরা এখানে বসায় দিলাম, তাই না? সো এটা আমাদের আর লাগবে না, ডেল্টা ভ্যালু আমরা এখানে বের করেছি, এইটুকু আমাদের আর লাগবে না, আমাদের আর এই ভ্যালুগুলোর কোনো কিছুই আসলে লাগবে না, জাস্ট ওইখান থেকে ক্যালকুলেট করে আমাদের বের করে ফেলতে হবে, তাই না? তাহলে আমরা যেটা করবো এখন, যে এইখানে এ এ স্কোয়ার আর এই যে স্মল এ স্কোয়ার এটাকে ওই পাশে মাল্টিপ্লাই করে দিব, তাই না? তাহলে আমি এখানে করি বাকিটুকু, কারণ আমাদের জায়গা লাগবে। তাহলে আমাদের এ পাশে আসবো হচ্ছে ক্যাপিটাল এ স্কোয়ার স্মল এ স্কোয়ার, আর এখানে হচ্ছে সি বাই এ, এই আর কি। মানে ক্যাপিটাল এ স্কোয়ার স্মল এ স্কোয়ারকে আমি এখান থেকে এখানে নিয়ে গেলাম আর কি, তাই না? সো সি বাই এর সাথে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, আর এখানে যা ছিল তাই থাকবে, কিন্তু আমরা গুণ করে দিব। এপাশে লিখবো হচ্ছে, এপাশে লিখবো হচ্ছে ক্যাপিটাল এ স্কোয়ার এ সি, আর এই যে মাইনাস এ, মাইনাস এ দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিব, তাহলে হয়ে যাবে মাইনাস মাইনাস টু ক্যাপিটাল এ স্কোয়ার আর হচ্ছে স্মল বি স্কোয়ার, মানে যে ক্যাপিটাল এ আর যে ক্যাপিটাল এ মিলে ক্যাপিটাল এ স্কোয়ার, আর মাইনাস সাইন, এই মাইনাসে মাইনাস এখন প্লাস হয়ে যাবে, যদি এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করি, মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস এখানে হবে হচ্ছে টু
অনেক কিছুই আসবে প্লাস টু ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি সবই আসবে। এটাতে যদি এটাকে মাল্টিপ্লাই করি, এখানে হচ্ছে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার মাল্টিপ্লাই করবো, কী করবো এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? তো এটা আমি একটু এই জিনিসটা আমি একটু মুছি আপাতত, এটা পরে লিখবো এই পাশে। তো এটাকে যদি ফর্মুলায় ভাঙি তাহলে হবে হচ্ছে আমাদের এরকম যে ক্যাপিটাল এ বি স্কোয়ার স্মল বি স্কোয়ার, মানে এই যে ক্যাপিটাল স্মল বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে স্মল এ স্কোয়ার ক্যাপিটাল বি স্কোয়ার, মানে হচ্ছে এই যে এটাকে স্কোয়ার করলাম আর কি, ক্লিয়ার? তারপর হচ্ছে মাইনাস মাইনাস টু ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল বি স্মল এ, মানে মাইনাস টু এ বি মাইনাস টু, এই যেটা হচ্ছে এ আমাদের আর এটা হচ্ছে এ টু কি আমাদের বি, ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের এই যে সি বাই এ, এটা ক্যাপিটাল সি, সি বাই এ এ স্কোয়ার স্মল এ স্কোয়ার। এখন এখানে যেটা হবে এটা কাটাকাটি যায়, তাই না? এইটা আর এটা কাটাকাটি যাবে, তাহলে এখানে আমাদের এখানে একটা ক্যাপিটাল এ কাটতে পারি, তাই না? তাহলে থাকবে হচ্ছে ক্যাপিটাল একটা ক্যাপিটাল এ যদি কাটি তাহলে এখানে থাকবে হচ্ছে উপরে জাস্ট কী থাকবে একটা এ থাকবে, মানে সি এ সি এ এরকম থাকবে আর কি। সো আমাদের বাকি যেগুলো থাকে সেগুলো যদি আমাদের আরও কিছু কাটাকাটি যায় কিনা দেখি, এখানে হচ্ছে আমাদের ক্যাপিটাল এ স্কোয়ার স্মল বি স্কোয়ার, এখানে ক্যাপিটাল এ স্কোয়ার স্মল বি স্কোয়ার, এখানে দুইটা আর এখানে হচ্ছে একটা, তাহলে আমাদের চোখ বিয়োগ করলে একটাই থাকবে, মানে হচ্ছে এরকম হয়ে যাবে যে এ স্কোয়ার এইটা, তারপর এই যে এইটা আর এইটা, এখান থেকে লিখতে পারি হচ্ছে একটা এ স্কোয়ার বি স্কোয়ার থাকবে মাইনাস এইটা, আর থাকবে হচ্ছে এই যে এটা থাকে, তাই না? প্লাস স্মল এ স্কোয়ার ক্যাপিটাল বি স্কোয়ার, এর পাশে হচ্ছে সি ক্যাপিটাল এ এটা। এখন আমাদের যেটা করতে হবে একটু প্রুফের দিকে তাকাই, আমরা প্রুফের দিকে যদি তাকাই এখানে কী আছে বি স্কোয়ার মাইনাস এ সি, তাই না? মানে স্মল বি স্কোয়ার মাইনাস স্মল এ সি, তাই তো? এটা আনতে হবে, তাহলে বি স্কোয়ার কোথায় আছে একটু খেয়াল করে দেখো, বি স্কোয়ার আছে হচ্ছে আমাদের এই যে এইখানে স্মল বি স্কোয়ার, মানে আমরা এই যে উপরে বি স্কোয়ার মাইনাস এ সি এটা বের করতে চাই, তাই না? একটা একটা করে কাজ করি, তাহলে স্মল বি স্কোয়ার আছে আমাদের শুধু জাস্ট এইখানে, আর এ সি আছে হচ্ছে আমাদের কোথায়, এ সি আমাদের আছে হচ্ছে এই যে এইখানে, তাই না? এখানটায় খেয়াল করে দেখো, তাহলে আমি যেটা করব এখান থেকে একটু সাজাই এটাকে, যে আমি যেটা করব স্মল এ স্কোয়ার ক্যাপিটাল বি স্কোয়ার মাইনাস সি এ স্কোয়ার, মানে এই যে এইটাকে এখানে লিখলাম আর এটাকে হচ্ছে এই পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস হয়ে গেল, আর এই দুটাকে আমি এ পাশে পাঠিয়ে দিব। কেন এ পাশে পাঠাচ্ছি খেয়াল করে দেখো, ক্যাপিটাল এ স্কোয়ার স্মল বি স্কোয়ার মাইনাস ক্যাপিটাল এ স্কোয়ার এ সি, এই আর কি সাজায় লিখলাম, এই দুটাকে আমি এপাশে পাঠিয়ে দিলাম, এই দুটাকে এপাশে নিয়ে আসলাম, তাহলে এটা হয়ে যাবে প্লাস এটা হয়ে যাবে মাইনাস। এখন এখান থেকে আমি যদি ক্যাপিটাল এ স্কোয়ার কমন নিই, ক্যাপিটাল এ স্কোয়ার কমন নিলে থাকে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ সি, এই যে দেখো এখানে বি স্কোয়ার মাইনাস এ সি আছে, ক্লিয়ার? এই কারণে আর কি, কারণ আমি যদি এপাশে থাকতে কমন নিতাম নেওয়া যেত কোনো সমস্যা নেই, এখানে কমন নিলে বি স্কোয়ারটা হতো মাইনাস আর এ সিটা হতো প্লাস, এই জন্য আমি এটা ওই পাশে নিয়ে গেলাম আর কি। আর এখান থেকে কমন নিব হচ্ছে আমরা স্মল এ স্কোয়ার, কী কমন নিব স্মল এ স্কোয়ার, তাহলে হবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস আসতে হবে হচ্ছে আমাদের এ সি। আচ্ছা এখানে সিটা কিন্তু ক্যাপিটাল, এই যে ভুল হয়ে গিয়েছিল, এ সিটা কিন্তু ক্যাপিটাল সি, তাই না? সো আমাদের এই যে এ সিটা এটা হবে একটা ক্যাপিটাল সি, কারণ এই যে এটাকে কিন্তু আমি এপাশে এনেছি, এটা ক্যাপিটাল সি হবে। এটা প্রুফ দেখলে তুমি বুঝতে পারবা যে প্রুফে আসলে কী আসবে, সেখানে হবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস ক্যাপিটাল এ ক্যাপিটাল সি, এই আর কি। তাহলে এখন আমাদের প্রুফ হয়ে গেল, আমরা যেটা লিখবো এটাকে এপাশে রাখলাম বি স্কোয়ার মাইনাস ক্যাপিটাল এ ক্যাপিটাল সি, তার নিচে যে ক্যাপিটাল এ স্কোয়ারকে নিয়ে আসলাম, আর এপাশে হচ্ছে স্মল বি স্কোয়ার মাইনাস স্মল এ সি, এ তার নিচে হচ্ছে স্মল এ স্কোয়ারকে নিয়ে আসলাম, এই আমাদের প্রুফ। তার মানে আমাদের এখানে দুটো ইকুয়েশন দেওয়া আছে, আমার বেশ একটু সময় লাগলো আর কি, দুটো ইকুয়েশন, কিন্তু ম্যাথটা ইজি আসলে, দুইটা ইকুয়েশন দেওয়া আছে, ওর রুট হচ্ছে আলফা বিটা, ওর রুট হচ্ছে আলফা প্লাস ডেল্টা বিটা প্লাস ডেল্টা, তাহলে হচ্ছে যেহেতু মূল দেওয়া আছে আমরা ওদের মূলদের যোগফল আর গুণফল বের করবো, সেখান থেকে আলফা বিটাকে সরাতে পারলেই আলফা বিটা ডেল্টা সরাতে পারলেই এটা চলে আসবে, আর একটু প্রুফ দেখে আগাতে হবে, তাই এলি হবে। পরের ম্যাথটা ছোটো হবে আমাদের, পরের ম্যাথটা বলা হচ্ছে প্রমাণ করো যে একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনের মূলদ্বয়ের বর্গের সমষ্টি একটা স্বাভাবিক সংখ্যা, এটা প্রমাণ করতে হবে। মানে একটা ইকুয়েশন দেওয়া আছে, আশা করি এই ম্যাথটা বোঝা গেছে, ক্যালকুলেশন একটু সাবধানে করতে হবে, কারণ অল্প একটু স্মল এ স্মল বি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু ম্যাথটা হবে না আর কি। তো আশা করি ম্যাথটা বোঝা গেল। যাচ্ছি হচ্ছে এখন আমি 29 নম্বরে, যেখানে হচ্ছে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে এবং তার হচ্ছে
मूल तार मूल द्वयेर वर्गेर समष्टि हबे होच्छे आमादेर कि एकटा स्वाभाविक संख्या। तो देखो ম্যাথটা কিভাবে করতে পারি। 29 এটা বেশ ইজি এবং ছোট একটা ম্যাথ। একটা ইকুয়েশন দাও, আমি ধরলাম এই ইকুয়েশনের, যেহেতু ম্যাথটা এখানে তোলাই আছে, আমি ধরলাম এই ইকুয়েশনের মূল দ্বয় হচ্ছে আলফা বিটা, আলফা বিটা। তাহলে মূল দ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হবে, এখানে বি হচ্ছে এটা, এ হচ্ছে এই যে এটা, আর সি হচ্ছে এই যে এতখানি। তাহলে মূল দ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা হবে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। বি হচ্ছে টু পি, টু পি কিউ, বি হচ্ছে টু পি কিউ, আর এ হচ্ছে টু পি স্কোয়ার। টু টু কাটতে পারি, একটা পি কাটতে পারি, একটা পি থাকবে। তার মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস কিউ বাই পি। এবার মূল দ্বয়ের গুণফল আলফা বিটা যদি বের করি তাহলে হবে হচ্ছে সি বাই এ, সি হচ্ছে এটা, কিউ স্কোয়ার মাইনাস থ্রি পি স্কোয়ার, আর এ হচ্ছে আমাদের টু পি স্কোয়ার, এটা আর কি। এটা পেলাম আর কি, ওকে ফাইন। দেন হচ্ছে বলা হচ্ছে এই সমীকরণের মূল দ্বয়ের মানে রুটগুলোর বর্গের সমষ্টি মানে স্কোয়ারগুলোর সামেশন মানে এটা, এটা হচ্ছে মূল দ্বয়ের বর্গের সমষ্টি আর কি, মানে স্কোয়ারগুলোর সামেশন একটা স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার আসবে আর কি। তার মানে এইটা ইকুয়াল টু একটা ন্যাচারাল নাম্বার আমাদের কি করতে প্রুফ করতে হবে, অবশ্যই আমাদের এগুলোর সাহায্য নিতে হবে, তাই না? ইকুয়েশন ওয়ান ইকুয়েশন টু এর সাহায্য নিতে হবে। তাহলে যেটা করবো, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটাকে লিখবো হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ফর্মুলা, হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা, ভ্যালু বসাবো। আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস কিউ বাই পি। তাহলে এখানে বসাবো হচ্ছে আমি মাইনাস কিউ বাই পি, উপরে হোল স্কোয়ার সো মাইনাস থাকবে না, এখানে টু। আলফা বিটার ভ্যালু হচ্ছে আমাদের এই যে এটা, কিউ স্কোয়ার মাইনাস থ্রি পি স্কোয়ার, কিউ স্কোয়ার মাইনাস থ্রি পি স্কোয়ার ডিভাইড হচ্ছে আমাদের টু পি স্কোয়ার। এই টুটু কাটা যাবে, তাই না? কাটা যাবে, আর এখানে স্কোয়ার করে দিলে এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস, চলে যাবে মাঝখানে মাইনাস, মাইনাস চলে যাবে, আর এটা হয়ে যাবে হচ্ছে কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। এখন যদি আমরা এখানে লসাগু নিই, এলসিএম নিই, তাহলে হবে হচ্ছে এখানে পি স্কোয়ার, এখানেও পি স্কোয়ার, মানে টু তো কাটা গেল, তাই না? টু কেটে দিলাম, তাহলে এখানে আসবে পি স্কোয়ার আসবে, লসাগু এখানে পি স্কোয়ার, এখানেও পি স্কোয়ার, সো জাস্ট কিউ স্কোয়ার আসবে এখান থেকে, মাইনাস এখানে আসবে হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস থ্রি পি স্কোয়ার। এই তো হয়ে গেছে। তাহলে আমরা যদি ব্র্যাকেটটা তুলে দিই, ব্র্যাকেট তুলে দিলে এই মাইনাসের কারণে সাইন চেঞ্জ হয়ে যাবে ওদের, এটা হবে মাইনাস কিউ, মাইনাস কিউ স্কোয়ার আর প্লাস থ্রি পি স্কোয়ার, সো প্লাস কিউ আর মাইনাস কিউ কাটা যাবে, তাই না? থাকবে হচ্ছে থ্রি পি স্কোয়ার বাই হচ্ছে পি স্কোয়ার, পি স্কোয়ার পি স্কোয়ার কাটা ইকুয়াল টু হচ্ছে থ্রি। খুবই সিম্পল ক্যালকুলেশন। তার মানে হচ্ছে এই সমীকরণের দুটা মূল আলফা এবং বিটা এদের বর্গের সমষ্টি মানে স্কোয়ারের সামেশন একটা ন্যাচারাল নাম্বার চলে আসলো, স্বাভাবিক সংখ্যা সেটা থ্রি, তাই না? এই আর কি। সো এগুলো হচ্ছে আমাদের 29, 30 নাম্বার একদম আগের আগের একটা ম্যাথের মতোই আর কি। এবার যাবো হচ্ছে আমরা একদম খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এবং নতুন একটা পার্টে, এই চ্যাপ্টারের পার্ট না টাইপ, সেটা হলো স্বাভাবিক মূল বা স্বাভাবিক মূল না মানে হচ্ছে সাধারণ মূল বা হচ্ছে সেম রুট। দুইটা ইকুয়েশনে সেম রুট থাকবে, সেই সেম রুটটা আমাদের কী করতে হবে, বের করতে হবে। এটা খুবই নতুন একটা টাইপ এবং হচ্ছে তোমার বেশ ইম্পর্টেন্ট, বেশ গুরুত্বপূর্ণ একটা টাইপ।